নীল আকাশ, কাশ ফুল আর বাতাসে শিউলির গন্ধ বইছে। আপামর বাঙালি আনন্দের দিন গুনতে শুরু করেছে। ঠিক তেমনই বাঁকুড়ার বিষ্ণুপুর অর্থাৎ মল্লভূমবাসী সকলে এই দিন গুনছেন, কারণ আর মাত্র কটা দিন, তারপরই শুরু হয়ে যাবে মল্লভূম বিষ্ণুপুরের প্রাচীন দেবী মা মৃন্ময়ীর আরাধনা। বিষ্ণুপুরের রাজ পরিবারের প্রাচীন দেবী দুর্গা এখানে মা মৃন্ময়ীর রূপে পূজিত হন। মল্লরাজা জগৎ মল্ল 997 খ্রিস্টাব্দে দেবীকে প্রতিষ্ঠা করেন। ঠিক তখন থেকে দেবী পূজিতা হয়ে আসছেন। দুর্গাপুজোর 15 দিন আগে থেকে শুরু হয় পট পুজো। ॐ भूतादिभ्यो नमः ॐ इति गन्धोष्मे भूताक्षेव नमो नमः ॐ भूतादिभ्यो नमः ॐ याङ यिङ लुङ वयिङ योङ यः सर्वभूत पतित्वा एषमाशुभक्तबले नमः ॐ सैवं सर्वविघ्न हेत्वा सर्वजोगिनिभ्यो नमः ॐ निवासिनः सर्व शाखारी बाजार फौजदार परिवार থেকে আনা হয় এই পট। 997 খ্রিস্টাব্দ থেকে আজও বংশ পরম্পরা ধরে ফৌজদার পরিবারের লোকেরা বানিয়ে আসছে এই পট। সারা বছর ধরেই মৃন্ময়ী দেবীর পূজা হয়, কিন্তু বছরে 15 দিন, পুজোর 15 দিন আগে থেকে পুজো শুরু হলে এই বিশেষ কিছু রীতি মেনেই এই পুজো হয়। এই পুজোর দিনগুলিতে চণ্ডীপাঠ থেকে শুরু করে সব কিছুতেই এক অন্য মাত্রা থাকে। মল্ল রাজা আজ আর নেই, তবু এই ভাঙাচোরা রাজবাড়ির নোনা ধরা ইঁটগুলো প্রাচীন ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। মস্ত কামানের তো পদ্ধতিতে আজ মুখরিত হয় আকাশ বাতাস। বিজয়ের সকালে উড়ে যায় নীলকণ্ঠ পাখি। দেশ বিদেশ থেকে ভক্তরা আসেন এই মৃন্ময়ী দেবীর পুজোতে। বিষ্ণুপুরের 8 থেকে 80 সকলেই এই পুজোকে কেন্দ্র করে আনন্দে মেতে ওঠেন।